নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 4 মে থেকে আরো 2 সপ্তাহের জন্য বাড়ছে লকডাউন, নয়া নির্দেশিকা কেন্দ্রের। বরাক সহ রাজ্যের 30 জেলায় গ্রিন জোনে লকডাউন শিথিল হচ্ছে সোমবার থেকে। ২৮ দিন পর্যবেক্ষণের পর করিমগঞ্জে নজরুল করোনা পজিটিভ, ভর্তি মেডিকেলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দ্বিতীয় পর্যায়ে লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে রবিবার, সোমবার শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ে লকডাউন আরও 2 সপ্তাহের জন্য, চলবে আগামী 17 মে পর্যন্ত। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশ জারি করেছে, সেই সঙ্গে নতুন নীতি নির্দেশিকাও তৈরি করে দিয়েছে সরকার। সে অনুযায়ী হটস্পট বা রেড জোন এলাকায় যেমন লকডাউন কঠোরভাবে প্রয়োগ হবে, তেমনি অরেঞ্জ এবং গ্রিন জোনে থাকা এলাকায় লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার শুক্রবারই দেশের সবগুলি রাজ্যের সংশোধিত জোনের তালিকা প্রকাশ করেছে। সংশোধিত তালিকা অনুযায়ী আসামের মোট 33টি জেলার মধ্যে 30টি জেলায় নিরাপদ স্থানে অর্থাৎ গ্রিন জোনের অন্তর্ভুক্ত। মরিগাঁও, ধুবড়ী এবং গোয়ালপাড়া জেলাকে অরেঞ্জ জোনে রেখেছে কেন্দ্র। তবে বৃহস্পতিবার বঙ্গাইগাঁও জেলায় নতুন করে 4 জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ার পর সেই জেলাও অরেঞ্জ বা রেড জোনে চলে যাবার সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকার 3 জেলা গ্রিন জোনে থাকায় সোমবার থেকে এখানে লকডাউন অনেকটাই শিথিল করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী শুধু জরুরি কাজে আন্তঃজেলা চলাচল করা যাবে। 4 চাকার বাহনে চালক ছাড়া 2 জন যাত্রী চলাচল করতে পারবেন। এছাড়া মোটর সাইকেলে একাধিক যাত্রী চলাচলে ছাড় মিলবে। খুলবে দোকানপাট, বাজারহাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি সব কার্যালয়। তবে গোটা দেশ জুড়ে অর্থাৎ প্রতিটি জোনে জনসমাগম ঠেকাতে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ড সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 3 মে দ্বিতীয় পর্যায়ে লকডাউন শেষ হওয়ার পর অরেঞ্জ ও গ্রিন জোনে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, কতটাই বা শিথিল করা হবে লকডাউন, সেই সব বিষয় নির্ধারণ করতে কেন্দ্রের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 3 মের পর সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি রাখার কথা বলেছেন মন্ত্রীদের। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের পড়ুয়া, পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিয়েছে কেন্দ্র। শুক্রবার বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চলেছে। লকডাউন তুলে নেওয়ার দিন কয়েক পর চালানো হতে পারে বিমানও, কিন্তু তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চায়, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে এবং নতুন করে যাতে করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা না থাকে। তাই আগে থেকেই সেসব বিষয় মন্ত্রীদের ছকে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের মেয়াদ বৃদ্ধি এবং নতুন নির্দেশিকা ঘোষণা করে। লকডাউন যখন শিথিল হওয়ার দিকে এগোচ্ছে, ঠিক তখনই করিমগঞ্জ জেলায় নতুন করে এক করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার রাতে নিজাম ফেরত এক ব্যক্তির শরীরে কোভিড-19 ভাইরাস ধরা পড়ে। তার নাম নজরুল ইসলাম, বাড়ি লাতুতে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাতেই টুইট করে এ ব্যাপারে নিশ্চিত করেন। জানা গেছে, দিল্লির নিজামউদ্দিনে তবলিগী জামাতে যোগ দেওয়া এই ব্যক্তি গত 2 এপ্রিল থেকে কোয়ারেন্টাইনে ছিলেন। দীর্ঘ 28 দিন পর তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা ভাইরাস ধরা পড়ে। তার সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা মোট 11 জন ব্যক্তিকে ফের বদরপুরের কচুয়াধাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 42-এ গিয়ে পৌঁছয়। যদিও শুক্রবার আরও 3 জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গুয়াহাটির মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতাল থেকে 2 জন এবং গোলাঘাট সিভিল হাসপাতাল থেকে 1 ব্যক্তি ছাড়া পেয়েছেন। এর ফলে বর্তমানে মোট 9 ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। কাছাড় জেলার জেলাশাসক শ্রীমতী বর্ণালী শর্মা এক আদেশে জানিয়েছেন যে আগামীকাল থেকে কাছাড় জেলার এককভাবে অবস্থিত বেকারি দোকান কয়েকটি শর্ত মেনে খোলা রাখতে পারবেন বেকারি মালিকগণ। এখানে উল্লেখ্য যে লকডাউনের ফলে এইসব বেকারি বন্ধ হয়েছিল, জনসাধারণের সুবিধার প্রতি লক্ষ্য রেখে আজ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রাখতে পারবেন। শর্তগুলি হল, প্রথমত সামাজিক দূরত্ব বজায় রেখে সামগ্রী বিক্রি করতে হবে, দোকানের সামনে হাত ধৌত করার ব্যবস্থা রাখতে হবে, দোকানের সামনে 1 মিটার দূরত্ব বজায় রাখতে সাদা রঙের বৃত্ত এঁকে রাখতে হবে, কর্মচারীর সংখ্যা কম রাখতে হবে, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে
এই আদেশে আরও বলা হয়েছে পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় এই আদেশ প্রত্যাহার করা হতে পারে, শর্ত লঙ্ঘন করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উধারবন্দ এবং ঘুঙ্গুরবন্দ এলাকার মোট 20 জন ইটভাটা শ্রমিক লকডাউনের ফলে খাদ্য সংকটে ভুগছেন। বিহারের বাসিন্দা ওই শ্রমিকরা জানিয়েছেন সরকারের ঘোষিত অর্থ সাহায্য এযাবৎ তারা পাননি, ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা জমা হয়নি, টাকার অভাবে তারা তীব্র খাদ্য সংকটে ভুগছেন। তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে প্রশাসনের কাছে আর্জিও জানিয়েছেন ওইসব শ্রমিকরা। হাম যা না হাম ইহা বিহার কা আদমি হ্যাঁ বাসিন্দা হ্যাঁ বিহার কা আদমি হাম ইহা 20 লোক যো হ্যাঁ না ফসে হুয়ে হ্যাঁ ফসে হুয়ে কিসি তরহ হাম সরকার সে অনুরোধ করতে হ্যাঁ কিসি তরহ হামকো ইহা সে বিহার লে যায়া যায় আর খানে পিনে কা সামগ্রী হাম লোক কো বহুত দিক্কত হো রহা হ্যাঁ ইহা কুছ আভি তক পৌঁছা নাই হ্যাঁ ইসিলিয়ে মানে সরকার সে গুজারিশ করনা চাহতা হুম কি হাম লোক কো ইহা সে কৃপা করকে বিহার লে যায়। কোন সা জায়গা মে পাস গিয়া আপ লোক? হাম যো হ্যাঁ না হাম সিলচর स्टेट सिलचर जिला सिलचर पड़ता है थाना उधारवन, उसके बाद जो है ग्राम जो है घुंगुरवन पड़ता है और ईट भट्टा में हम लोग फंसे हुए हैं। ए तारा ईट भट्टा वृक्ष में और आसाम में फंसे हुए हैं हम लोग। लॉकडाउन के फले रोजगार संपूर्ण बंद हो এই পরিস্থিতিতে বন্ধন ব্যাংক থেকে যারা টাকা ঋণ নিয়েছিলেন বর্তমানে সেই টাকা এবং সুদ ফিরিয়ে দিতে পারছেন না তারা। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বাবুরবাজার এলাকার গড়া গ্রামের শ্যামা বন্ধন গ্রুপের মহিলারা সরকারের কাছে আর্জি জানিয়েছেন পরিস্থিতি বিবেচনায় তাদের ঋণের সঙ্গে সুদের টাকাটা যাতে মুকুব করে দেওয়া হয়। আমরা সরকারকে জানাইতেছি যে আমরা আমাদের যে এই বন্ধ টাকার দরুন আমরা বন্ধনে ঋণ পরিশোধ করি নাই, তার জন্য আমরা আবেদন সরকার এবং আসাম মুখ্যমন্ত্রীকে আবেদন জানাইতেছি যে এই যেতদিন লকডাউন তাকে এতদিনের মানে আমরা যে বন্ধন রেখে কিস্তি ইন্টারেস্ট আমরা মুকুব করবেন আপনারা। লকডাউনে তীব্র খাদ্য সংকটের সম্মুখীন হয়েছেন বড়খোলা বিধানসভা কেন্দ্রের ময়রাছড়া, পানিছড়া, সাবাসপুর, ইটখোলা, চলতাছড়ার জনগণ। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে তারা খাদ্যাভাবে ধুঁকতে থাকলেও কেউ তাদের খোঁজ খবর নেয়নি। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার বাসিন্দা রামলাল কালিন্দি, অর্জুন গৌড়, সাব্বিরুদ্দিন, আশিস দেরা কি অভিযোগ করলেন চলুন এবারে শোনা যাক। এই গরিব মানুষগুলা ভোকা দোকার প্রাণ যাচ্ছে, সে বাইরে কোনো যেতে পারছে না, এইখানের কোনো রাস্তা ঘাট নাই, কোনো ল্যাট্রিন নাই, ইন্দিরাবাস নাই, ময়রাচড়া পানিচড়া এই জায়গার লোক নিয়ন্ত্রণকে দেখার জন্য কোনো বিধায়ক নাই, কোনো পঞ্চায়েত নাই, কোনো মেম্বার নাই, কোনো এপি নাই, কোনো জেলা পরিষদ নাই, কেন এইটা হচ্ছে? সরকারকে বুঝাই কিছু জায়গার জন্য এই জায়গার লোকরাকে চাল ডালের ব্যবস্থা বা চোটের টাকা পয়সার ব্যবস্থা কিছু করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন গাইলাম। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন এবং সরকারি বিভাগ, এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। শুক্রবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বন্টন কর্মসূচি অব্যাহত ছিল। ত্রাণ বন্টন অব্যাহত শিলচর হেল্পিং এইডের। এদিন মালুগ্রাম ঢাকায় পড়তে শ্রী কিষাণ সারদা ছাত্রাবাসে লকডাউনের ফলে অসহায় হয়ে পড়া শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন শিলচর হেল্পিং এইডের কর্মকর্তারা। সহযোগিতায় ছিল বড়াক ভ্যালি মিডিয়া অ্যাসোসিয়েশন। ত্রাণ বন্টনের সময় উপস্থিত ছিলেন দৈনিক অবিচার পত্রিকার সম্পাদক মনতোষ ধর, কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথ, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ডক্টর রমাপুর কায়স্থ, অধ্যাপিকা গোপা চক্রবর্তী, অধ্যাপক রতন দাস, অধ্যাপিকা সুমিতা ঘোষ, ডক্টর সুমিতা নাগধর প্রমুখ। এছাড়া এইডের পক্ষে উপস্থিত ছিলেন শঙ্কর দাস, মাধব রক্ষিত, গৌতম মণ্ডল, পার্থ দে, জয়দীপ সিনহা সহ আরও অনেকেই। ইতিমধ্যে শিলচর হেল্পিং এইড বেশ কটি শিবিরের মাধ্যমে বেশ কিছু মানুষকে সহায়তা করেছে ত্রাণ সামগ্রী দিয়ে, সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আসা। 60 জন প্রবীণ নাগরিককে সাবান, ফেস মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিল পূবালী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা।
পাশাপাশি এদিন বিধায়ক দিলীপ কুমার পালের উদ্যোগে প্রবীণ ওই নাগরিকদের হাতে বিস্কিট পাউরুটি সহ অন্য কিছু খাবারও তুলে দেওয়া হয়। দুস্থদের ত্রাণ বণ্টন করল আকসা। এদিন সংগঠনের কর্মকর্তারা মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার ভবনে দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানালো শিলচর রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের শিলচর শাখা। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শিলচর রেল স্টেশনে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এদিন যাদের সংবর্ধনা জানানো হয় তাদের মধ্যে ছিলেন চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মী, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে পুলিশ ফোর্স, প্যারামিলিটারি কর্মী ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপসভাপতি কল্যাণ নাথ, শাখা সভাপতি সুজন মিত্র, এছাড়া ছিলেন রবি বোস, ভজন সরকার, অরুণ মাহাতো, শঙ্কর নাথ, বিবেক সিং সহ অন্যান্য ইউনিয়ন মেম্বাররা। ত্রাণ বণ্টন করল হিন্দু জাগরণ মঞ্চ। এদিন মঞ্চে নরসিংপুর ব্লক সমিতির উদ্যোগে ও জেলা গ্রামরক্ষী বাহিনীর অ্যাডভাইজার আশিস হালদারের আর্থিক সহযোগিতায় সোনাই বিধানসভা কেন্দ্রের 250 অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এদিন কোভিড-19 মোকাবেলায় এক সচেতনতা অভিযানও চালান সংগঠনের কর্মকর্তারা। জাগরণ মঞ্চের এই ত্রাণ বণ্টন কর্মসূচিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন পুষ্পক পাল, আশিস হালদার, অমলেন্দু দাস প্রমুখ। পঞ্চাশটি অসহায় পরিবারকে ত্রাণ বণ্টন করেছে বদরপুর নেতাজি স্ট্যাচু ইউথ অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন দুস্থদের খাদ্যাভাবের কথা বিবেচনা করে তারা এগিয়ে এসেছেন। এর আগেও তাঁরা বেশ কিছু অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন। পালংঘাট ব্লকের আওতাধীন ভুবন হিল জিপির 120টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করেছে বিজেপি পালংঘাট মণ্ডল কমিটি। ত্রাণ বণ্টনের সময় কমিটির পক্ষে উপস্থিত ছিলেন জিপি সভাপতি নিহারঞ্জন শুক্লবৈদ্য, রেণুবালা দাস, ধীরেন্দ্রচন্দ্র দাস, রতনময় দাস প্রমুখ। জনতা পার্টির পালংঘাট মণ্ডল কমিটির উদ্যোগে এবং আমাদের দলের সম্মানিত মন্ত্রী তথা সম্মানিত বিধায়ক পরিমল শুক্লবৈদ্য প্রচেষ্টায় আজকে ভুবনহিল গাঁও পঞ্চায়েতে আমরা এই জিপিতে খেতে খাওয়া ভুগা মানুষের জন্য আজকে আমরা প্রায় 130 পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলিয়া দিচ্ছি। সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ইয়ং জেনারেশন গ্রুপ এবং জেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে ত্রাণ বণ্টন করা হয়েছে। এদিন ডলুতে 200 দুস্থের হাতে ত্রাণ সামগ্রী সহ ফলমূল তুলে দেওয়া হয়। রামমানিকপুর সেবকানন্দ আশ্রমে ত্রাণ বণ্টন করলেন আশ্রমের উপদেষ্টা মলয় কুমার দেব। এদিন সেবকানন্দ স্বেচ্ছাসেবী দলের 15 সদস্যের হাতে আশ্রমের সেবায়েত ঈশান দাস বাবাজির মাধ্যমে ওই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ শুক্লবৈদ্য, মতিলাল চাষা সহ আরও অনেকে।
ত্রাণ বণ্টন করল বিজেপি সোনাই মণ্ডল কমিটি। শুক্রবার কচুদরম দ্বিতীয় খণ্ডে দুধপাতিল গ্রামের 35টি দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। এখানে উপস্থিত ছিলেন ভজন সেন, বিপ্লব শর্মা, বিশ্বরঞ্জন দাস সহ আরো অনেকে। উধারবন্দ হাসপাতাল রোডের বাসিন্দা প্রয়াত বলরাম দত্তের স্মরণে এলাকায় অসহায় মানুষকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। এদিন 180 জন দুস্থের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন তার পরিবারের সদস্যরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সেবা ভারতী, এনএমও, ইনফোসিসের উদ্যোগে এক ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংগঠনগুলোর উদ্যোগে লক্ষ্মীপুর কেন্দ্রের জয়পুরের বিভিন্ন চা বাগানে ওই ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়েছে। পাশাপাশি ত্রাণ বিলি করা হয়েছে বড়খোলায়ও। এর মধ্যে ছিল উত্তর রায়লং বস্তির 22টি পরিবার, রায়লং বস্তির 28টি পরিবার, লালংছড়ার 25টি পরিবার। এছাড়া সাবাসপুর, রংমেইপুঞ্জি, কবিউড়া, জগন্নাথ মন্দির এবং সাবাসপুর 10 নম্বর ওয়ার্ড সহ শিলচরের মালুগ্রামেও 200 পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়া 525টি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিজেপি নরসিংপুর মণ্ডল কমিটি। বিগত বেশ কিছুদিন থেকে নাগাড়ে দুস্থদের সহযোগিতা করে আসছেন মণ্ডল কমিটির কর্মকর্তারা। এদিন গুরুদয়ালপুর ফরেস্ট ভিলেজ, হাতিমারা, সদাগ্রাম, জীবনগ্রাম, গাঁও পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বণ্টনের সময় উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস, বিশিষ্ট শিক্ষাবিদ নারায়ণ চন্দ্র ঘোষ প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। 4 মে থেকে আরও 2 সপ্তাহের জন্য বাড়ছে লকডাউন, নয়া নির্দেশিকা কেন্দ্রের। বরাক সহ রাজ্যের 30 জেলায় গ্রিন জোনে লকডাউন শিথিল হচ্ছে সোমবার থেকে। আঠাশ দিন পর্যবেক্ষণের পর করিমগঞ্জে নজরুল করোনা পজিটিভ, ভর্তি মেডিকেলে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।